আসসালামু আলাইকুম, ফারজানাস রেসিপির নতুন আরও একটি এপিসোড দেখার আমন্ত্রণ আপনাদের সবাইকে। আমি আজকে আপনাদের করে দেখাবো মাত্র 1 কাপ লিকুইড দুধ দিয়ে ঘরে বসেই পারফেক্ট দোকানের মতো ম্যাঙ্গো কাপ আইসক্রিম তৈরি করার একেবারেই সহজ পদ্ধতি। সামান্য কিছু উপকরণই ঝামেলা ছাড়াই তৈরি করে ফেলতে পারেন দারুণ মজারই ম্যাঙ্গো কাপ আইসক্রিম। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই 1 কাপ লিকুইড দুধ দিয়ে 7টা ম্যাঙ্গো কাপ আইসক্রিম তৈরি করার সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। এখন প্রথমেই আমরা আইসক্রিমের জন্য লিকুইড দুধের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য এখানে আমি চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ। এখন একটা স্প্যাচুলা দিয়ে অনবরত নেড়ে চেড়ে দুধের মধ্যে বলক তুলে নেব। কিছুটা সময় জাল করে নেওয়ার পর যখন দেখবেন দুধের মধ্যে প্রায় বলক আসতে শুরু করেছে, এ পর্যায়ে লিকুইড এই দুধটাকে ক্রিমি আর ঘন করতে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড গুঁড়ো দুধ। এরপর একটা চামচ দিয়ে কর্নফ্লাওয়ার আর লিকুইড দুধটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আগে থেকে যে দুধের মিশ্রণটা আমরা চুলায় বলক তুলে নিয়েছিলাম সেই মিশ্রণের মধ্যে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দেব। এরপর অনবরত একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে যাব যতক্ষণ না পর্যন্ত দুধের মিশ্রণটা একেবারে ঘন হয়ে যাচ্ছে। আর কিছুটা সময় জাল করে নেওয়ার পরেই দেখবেন লিকুইড দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আর এ পর্যায়ে দুধের এই মিশ্রণটা আমরা চুলা থেকে নামিয়ে নেব এবং একটা সাইডে রেখে পুরোপুরিভাবেই ঠান্ডা করে নেব। তবে আপনাদের হাতে যদি এতটা সময় না থাকে তাহলে লিকুইড দুধ আর কর্নফ্লাওয়ার এই মিশ্রণটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আধা ঘন্টার জন্য। এখন লিকুইড দুধের এই মিশ্রণটা ঠান্ডা হতে দিয়ে আইসক্রিমের জন্য ক্রিমের প্রিপারেশনটা করে নেব। আর এর জন্য আবারও একটা মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ হুইপ ক্রিম। আর অবশ্যই খেয়াল রাখবেন হুইপ ক্রিমটা যেন একেবারেই ঠান্ডা হয়, মানে ডিপ থেকে বের করা হুইপ ক্রিমই কিন্তু এখানে ব্যবহার করতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে 1 মিনিট হুইপ ক্রিমটা আমরা বিট করে নেব। 3 থেকে 4 মিনিট হুইপ ক্রিমটা বিট করে নিলেই দেখবেন ক্রিমের মিশ্রণটা ঠিক এরকমই ফ্লাফি আর ঠিক হয়ে যাবে। এরপরে ক্রিমের মিশ্রণের মধ্যে আমি অ্যাড করে দেব আগে থেকে লিকুইড দুধ আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা আমরা নর্মাল ফ্রিজে রেখে পুরোপুরিভাবেই ঠান্ডা করে রেখেছিলাম সেই ঠান্ডা দুধের মিশ্রণ। এখন আবারও অনবরত ক্রিম আর লিকুইড দুধের মিশ্রণটা আমরা 1 মিনিট বিট করে নেব। যখন দেখবেন দুইটা উপকরণই ভালোভাবে মিশে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/3 কাপ কর্নস মিল্ক। তবে আপনারা চাইলে এখানে কর্নস মিল্কের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে চিনিটা আপনাদের প্রথমেই লিকুইড দুধ আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণের সাথে অ্যাড করে দিতে হবে এবং দুধের মিশ্রণটা ভালোভাবে জাল করে চিনির দানাটা গলিয়ে নিতে হবে। এখন ক্রিমের মিশ্রণের সাথে কর্নস মিল্কটাও ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/3 কাপ গুঁড়ো দুধ। এরপর আবারও 1 মিনিট গুঁড়ো দুধটাও আমরা ক্রিমের মিশ্রণের সাথে বিট করে নেব। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/4 কাপ আমের পিউরি, মানে হলো পাকা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে অথবা হাত দিয়ে চটকে একটা চালনি দিয়ে চেলে নিলেও কিন্তু এরকম আমের পিউরি তৈরি হয়ে যাবে। এখন ক্রিমের সাথে আমের পিউরিটাও আমি 1 সেকেন্ড বিট করে নেব। এরপর সব শেষে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1/2 চা চামচ ম্যাঙ্গো অ্যাসেন্স। তবে আপনাদের হাতের কাছে যদি এই অ্যাসেন্সটা না থাকে কোনো সমস্যা নেই, আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন। এরপরে এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 থেকে 3 ফোঁটা অরেঞ্জ ফুড কালার, এতে আইসক্রিমের কালারটা একেবারেই পারফেক্ট আসবে। এখন এই সবগুলো উপকরণ আবারও খুব ভালোভাবে একসাথে 2 থেকে 3 মিনিট বিট করে নেব। আর বিট করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো কাপ আইসক্রিমের মিশ্রণ। এখন এই মিশ্রণটা আমি একটা সাইডে রেখে দেব, সেই সাথে আইসক্রিমগুলো সেট করার জন্য এখানে আমি নর্মালি দোকানে যে কাপ আইসক্রিমগুলো কিনতে পাওয়া যায় সেরকমই 7টা 1 টাইম প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি। এখন এই কাপগুলোর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সম্পূর্ণ আইসক্রিমের মিশ্রণটাই আমি দিয়ে দেব। দেখুন
সবগুলো কাপের মধ্যে কিন্তু আইসক্রিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেছে। আর এখানে আমরা যে পরিমাণটা ব্যবহার করেছি সে পরিমাণে 60টা ম্যাঙ্গো কাপ আইসক্রিম হবে। এখন প্রতিটা আইসক্রিমে আমি আবারও 2 থেকে 3 বার একটু ট্যাপ করে নেব, যেন এর ওপরের স্কিনটা একেবারেই সমান হয়ে যায়। এরপর এই আইসক্রিমগুলো ডিপে জমানোর সময় যেন ক্রিস্টালাইজ না হয়, তাই এর ওপরে এরকম ছোট এক টুকরো প্লাস্টিকের র্যাপার দিয়ে ঠিক এভাবেই আমি কোট করে দেব। দেখুন, প্রতিটা আইসক্রিমের কাপে কিন্তু আমি প্লাস্টিকের র্যাপার দিয়ে ঢেকে দিয়েছি, আর এভাবে কিন্তু আইসক্রিমগুলো ক্রিস্টালাইজ হওয়ার কোনো রকম সম্ভাবনা থাকে না। এখন এই আইসক্রিমগুলো আমি আবারও ডিপ ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য। তবে সবচেয়ে ভালো হয় যদি আইসক্রিমগুলো ওভারনাইট ডিপ ফ্রিজে রেখে দেন। দেখুন, সারা রাত ডিপ ফ্রিজে থাকার পর এগুলো কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন আইসক্রিমের ওপরে প্লাস্টিকটা আমি আপনাদের তুলে দেখাচ্ছি, আর তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন আইসক্রিমগুলো কত ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা আইসক্রিম আমি চামচ দিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি যে আইসক্রিমের ওপরটাও না ভেতরটাও কতটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও কিন্তু খুব সহজে মাত্র 1 কাপ দুধ দিয়ে ঘরেই তৈরি করে ফেলতে পারেন কোনো রকম ঝামেলা ছাড়াই পারফেক্ট ম্যাঙ্গো কাপ আইসক্রিম। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমার প্রতিটা রেসিপি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।